অ্যাকচুয়ালি প্রথমে আমাদের টাউনের বয়েজ বুজুং স্কুলের প্রিন্সিপাল সুব্রত ভট্টাচার্যী মহাশয় আমাদের থানাতে এসছেন। ওনাদের স্কুলের যে মিড ডে মিলের যে কাজ চলে, সেই মিড ডে মিলের রান্নার জন্য গ্যাসের চুল্লি আছে, দুটো চুরি হয়েছে। তো অ্যাকচুয়ালি এখন স্কুলে মিড ডে মিল এক্সামের জন্য বন্ধ আছে, তো মিড ডে মিল রুমটা বন্ধই ছিল। তো উনি 12 তারিখ আমাদের এখানে বারবিলি একটা ইনফরমেশান দিয়েছেন, ঘরটা খুলে দেখে চুল্লিগুলো নেই। তো গতকালকে উনি এসে আমাদের এখানে একটা রিটার্ন কমপ্লেন দিয়েছে। তো সেই মোতাবেক আমরা আমাদের যে স্টাফ এবং আদার অফিসার্সরা যারা আছে তাদের আমরা কাজে লাগাই, এবং সাসপেক্টেড হিসাবে আমরা প্রথমে সুনীল দেববর্মা একজন আছে আমাদের এলাকাতেই, সে ঘোরাঘুরা করে বটতলা এবং গুলবাজার এরিয়াতে। সে প্রিভিয়াসলি আরও অনেক কেসে অ্যারেস্ট হয়েছে আমাদের এখানে, তো তাকে আমরা তুলে আনি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর সে কনফেস করেছে যে সে এই স্কুলের চুল্লিগুলি আরও কিছুদিন আগেই চুরি করেছে, তো বিক্রি করেনি, এগুলাকে সে কনসিল করে রেখেছে। লালমাটি একটা নতুন অ্যাবান্ডন কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, সেখানে কনসিল করে রেখেছে। তখন তাকে নিয়ে গিয়ে আমাদের অফিসার এবং স্টাফ চুল্লিগুলো সেখান থেকে রিকভারি করে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তার সাথে আর কারা কারা ছিল জানতে পারি। তখন বিজয় বিশ্বাস, গোপাল গুপ্ত এবং ভানু দেবনাথ, তারা তিনজনও তার সাথে ছিল। তাদেরও আমরা এই এলাকা থেকেই, গুলবাজার এরিয়া থেকেই আমরা তুলি। তাদের জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারি যে তাদের কাছে একটা টিভিও আছে। টিভিটা এতে ভানু আপনার যে ওল্ড সেন্ট্রাল জেল, এখানে একটা নিউ কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে, সেখানে কনসিল করে রেখেছে। তো সেখান থেকে আমরা টিভিটা রিকভারি করেছি, যদিও টিভিটা মিসিং বা চুরির ব্যাপারে আমাদের রিটার্ন কমপ্লেন নেই। তাদের জিজ্ঞাসাবাদ করার পর আমরা জানতে পারি যে টিভিটা থেকে আপনার মান্দাই দিক থেকে কোথায় থেকে তারা চুরি করেছে।